আজ আমরা এই ভিডিওতে একাদশ্রেণী দু হাজার বাইশ তেইশ একদম ফাইনাল সাজেশান সংস্কৃতির যে সাজেশান সেটা একদম এ টু জেড আলোচনা করবো সমস্ত প্রশ্ন আলোচনা করবো তো দেখি প্রথম আমাদের যে প্যাটার্নটা দেখো প্রথম প্যাটার্নে কি হচ্ছে গল্প গল্প থেকে এমসি কিউ আসে চারটে এসি কিউ আসে তিনটে আর পাঁচ নম্বরের প্রশ্ন হচ্ছে একটা কবিতা থেকে এমসিকিউ চারটে এসি তিনটে আর পাঁচ নম্বরের একটা নাটক থেকে এমসি কিউ চারটে এসিকিউ দুটো আর পাঁচ নম্বর হচ্ছে আর পাঁচ নম্বর হচ্ছে একটা সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে এমসিকিউ কিউ তিনটে এসিকিউ দুটো পাঁচ মার্কসের একটা ভাব সম্প্রসারণ চার নম্বরের থাকছে আর এরপর আমাদের তাহলে আমরা দেখতে পেলাম এই যে গদ্যপতি এখান থেকে পঞ্চাশ আর ব্যাকরণ পাঠে রয়েছে আমাদের তিরিশ তো মোট হচ্ছে আসি তো ব্যাকরণ পাঠে কী কী আছে সেটা আমরা অবশ্যই দেখব তো ব্যাকরণ পাঠে দেখো যে তিনটে জিনিস থাকে সেটা আমরা দেখছি অনুবাদ তো ব্যাকরণ থেকে কুড়ি বোধ পরীক্ষণ থেকে পাঁচ আর অনুবাদ থেকে পাঁচ এই ছিল আমাদের টোটাল টোটাল যে আমাদের সিলেবাস কত কী আছে এটা আমরা না জেনি তাহলে আমরা প্রশ্ন পড়বো কি সেই জন্য পুরো সিলেবাসটাকে বলে দিলাম এইবার আমি আলোচনা করছি প্রথম এমসি কিউ এবং এসিকিউ নিয়ে তো দেখো প্রথম কী আছে রাজহংসের রাজধানীর নাম কী ছিল দশবত স্তোত্রাম কাব্যাংশটির উৎস কী আর এই যে তোমরা ভিডিওগুলো দেখছ এই দশবত স্তোত্রম পুরো আমি ছবি দিয়ে দিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি মেঘদূত ছবি দিয়ে দিয়ে আলোচনা করছি প্রচুর জোন দেখেছে প্রচুর ভিউজ হচ্ছে ওটা তো তোমরা যদি না দেখে দেখো অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নাও তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে এবং তোমাদের অনেক বেশি উপকার পাবে সেই ভিডিওগুলো থেকে দেখো পরের কী আছে তো পরের প্রশ্ন হচ্ছে কোন ফুল দিয়ে যক্ষ মেঘকে অভ্যর্থনা জানিয়েছিল জিমুথ পদের দ্বারা বোঝানো হয়েছে কাকে ভারত বিবেকম কি ধরনের নাটক এই যে প্রত্যেকটা প্রশ্ন দেখছো আর এই প্রশ্নগুলো যদি তোমরা ভিডিওগুলো দেখো দেখবে এই প্রশ্নগুলো তোমাদের জলের মতন মুখস্থ হবে এবং তোমাদের একটুও ভাবতে হবে না যে এর উত্তর কোনটা হবে এবং কনফিউশনের তো কোনো ব্যাপারই নেই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখি পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কী হচ্ছে সাধবে নম উক্তিটি কার বেদান্ত কয়টি তো এখানে বেদান্ত নয় এটা হচ্ছে বেদাঙ্গ হবে তো বেদাঙ্গ কয়টি প্রাচীন ভারতে জ্যামিতি শাস্ত্রের আদি নিদর্শন হলো তাহলে আদি নিদর্শন কি সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে তো দেখব পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা তো দেখো রত্নাকর কাকে বলা হয় পঞ্চতন্ত্রের রচয়িতাকে ব্রহ্ম রাক্ষসের ভোজনের সময় কখন চোর আগে চুরি করতে চায় কেন এই যে প্রশ্নগুলো আলোচনা করছি এগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নগুলো হান্ড্রেড পারসেন্ট তোমাদেরকে সফলতা এনে দেবে কারণ এইভাবেই আমি প্রশ্ন দিই এবং প্রত্যেকবারই কমনে রেকর্ড সৃষ্টি করেছি তোমরা আগের ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে তো ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ বলে হলে অবশ্যই একটা লাইক করে দিও দেখি পরের প্রশ্ন দেখো যক্ষ কোথায় নির্বাসিত হয়েছিল জগদীশ পদের কারক বিভক্তি নির্ণয় করো প্রলয়কালে বেদ কিভাবে রক্ষিত হয়েছিল এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা আমি কিন্তু তোমাদেরকে ছবি দিয়ে একদম পুরো বলে দিচ্ছি কে কখন কোনটা রক্ষা করেছিল এবং কোন অবতার কখন এসেছিল তার কি কর্ম কি কাজ ছিল কি করেছিল সমস্ত কিন্তু সেই ভিডিওগুলো দেখলে তোমরা একদম একদম মুখস্থ জলের মতন হয়ে যাবে তো সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও দেখবো পরের প্রশ্ন হচ্ছে তো দেখো পরের প্রশ্ন কী হচ্ছে আমাদের শ্রীরামকৃষ্ণ কেমন উত্তর সাধক চেয়েছিলেন ভারত বিবেকম নাট্যাংশটির রচয়িতাকে নরেন্দ্রনাথের কণ্ঠে গান শুনে শ্রীরামকৃষ্ণ কি বলেছিলেন গুরুদেবস্ব অনির্বচনীয় মহিমা এখানে গুরুদেবকে তো এই যে প্রত্যেকটা জিনিস তোমরা দেখছো ভিডিওটা তোমার যদি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে অবশ্যটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে ভবিষ্যতে এরকম ভিডিও তোমরা কিন্তু পেতেই থাকবে আর তোমাদেরকে শুধু আমি সংস্কৃত সাজেশান নয় ইতিহাস ভূগোল বাংলা ইংরাজি সমস্ত কিছু সাজেশান দিচ্ছি তো সেই ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই তোমরা আমার প্লেলিস্ট থেকে দেখে নিও তো দেখি পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো দেখো ত্রয়ী বলতে কী বোঝো ঋগবেদের কয়টি শাখাও কি কি শতপথ ব্রাহ্মণ কোন বেদের সঙ্গে সম্পর্কিত আর দেখবে তোমরা আমি তোমাদেরকে বেদ থেকে এমসিকিউ দিয়েছি আলাদাভাবে রামায়ণ থেকে আলাদাভাবে এমসিকিউ দিয়েছি মহাভারত থেকে আলাদাভাবে এমসিকিউ দিয়েছি তো এরকমভাবে প্রত্যেকটা আমি পার্ট পার্ট করে তোমাদেরকে এমসিকিউ কিউ দিয়েছি এবং তার উত্তরও তোমাদেরকে বলে দিচ্ছি অতএব সেই ভিডিওগুলো তোমরা যদি দেখো তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে তো দেখি পরের যে প্রশ্ন আছে দেখো নিরুক্ত কি বৃহৎ আরণ্য কোন বেদের অন্তর্গত ত্রিমুনুই ব্যাকরণ কি। আর এই প্রশ্নগুলো দেখছো তোমরা যদি দেখো সাহিত্যের ইতিহাস থেকে মোটামুটি ছশো থেকে সাতশো প্রশ্ন হয় কিন্তু আমি সেখান থেকে দেখো তোমাদেরকে দশ থেকে বারোটা প্রশ্ন তোমাদের জন্য তুলে এনেছি এমসি কিউ কিউ খুব জোর কুড়িটা প্রশ্নের মধ্যে আমি সীমাবদ্ধ করে দিয়েছি এই প্রশ্নগুলোকে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা যদি দেখো কারক সমাসের কত প্রশ্ন আছে তোমরা ভাবতে পারবে না তো কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও দেখি পরের প্রশ্ন দেখো বেদ কথাটির অর্থ কী সংহিতা শব্দের অর্থ কী ঋগ্বেদে কতগুলি মণ্ডল সাম শব্দের অর্থ কী তাহলে এই যে প্রশ্নগুলো দেখছো এ দেখো এগুলো একদম বেদ যে অধ্যায় সেই বেদ থেকে কিন্তু এরকমভাবে আমি পর পর তোমাদেরকে প্রশ্ন উত্তর সেইভাবে দিয়েছি তো সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও আর আজকে যে সাজেশানটা হচ্ছে এই সাজেশানটা হচ্ছে এ টু জেড সংস্কৃত সাইজান এই সাজেশানটা দেখলে সংস্কৃতর সম্বন্ধে তোমার কোনো রকম কোনো চিন্তা ভাবনাই থাকবে না তো দেখি পরের যে প্রশ্ন আছে সেগুলো তো দেখো আদিকবি কে রামায়ণের মোট কাণ্ড সংখ্যা কটি রামায়ণের কোন দুটি কাণ্ডকে প্রক্ষিপ্ত মনে করা হয় প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই কোন দুটি কাণ্ডকে প্রক্ষিপ্ত মনে করা হয় আর রামায়ণের কাণ্ড তো তোমরা সবলেই জানো আর আদিকবিকে সেটা তো তোমরা জানোই তো আমি তোমাদেরকে বারবার বলছি যে এই যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো তোমরা কিন্তু লিখে লিখে মুখস্থ করে নিও দেখো ব্যাসদেবের পুত্র কে ছিলেন মহাভারতের পর্ব সংখ্যা কয়টি ও কী কী গীতার অধ্যায়গুলি কী কী তো আমি তোমাদেরকে প্রত্যেক ভিডিওতে আমি বলে দিই যে আমি যে প্রশ্নগুলো দিই সেই প্রশ্নগুলো তোমরা খাতার প্রথমে প্রশ্ন লিখবে তারপর তোমরা উত্তর লিখবে এবং প্রশ্ন উত্তর এইভাবে প্রত্যেক দিন রিডিং করে যাবে দেখবে তোমাদের মুখস্থ একদম জলের মতন হয়ে যাবে এবং তোমাদের যদি একটু ঘুরিয়ে পেছিয়ে প্রশ্ন করে তাও কিন্তু তোমাদের লিখতে কোনো রকম কোনো অসুবিধা হবে না তো দেখব পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা দেখো পরের প্রশ্ন কি হিতোপদেশের রচয়িতাকে বৃহৎ কথা গ্রন্থটি কোন ভাষায় রচিত দেখো বেতাল পঞ্চবিংশতি গল্প গ্রন্থটি কটি গল্পের সংকলন তো এই যে প্রশ্নগুলো দেখছো হিতোপদেশের রচয়িতাকে বৃহৎ কথা গ্রন্থটি কোন ভাষায় রচিত এবার সবাই কিন্তু এটা জানবে কি এগুলো যদি না জেনে যায় সংস্কৃত জার্মান উর্দু উল্টোপাল্টা লিখবে অতএব তোমরা কিন্তু এগুলো পড়ে যেও তারপরের প্রশ্ন দেখো এইবার দেখো আমরা আলোচনা করব যেটা সেটা হচ্ছে ব্যাকরণের মধ্যে আমরা ঢুকে গেলাম সন্ধি সদৈব পিতৃযোগ আদেশ লতে এতে শীত ঋত উপযোগ এহি গবেন্দ্র লক্ষ্মীর ছায়া দেখো তোমাদের কোনোটাই আমি সন্ধি বিচ্ছেদ করতে দিয়েছি কোনোটা সন্ধি করাই আছে তোমাদেরকে যুক্ত করতে হবে ঠিক এইভাবেই কিন্তু আসে তো তোমরা এইভাবেই এইগুলো পড়ে যেও দেখবে এখান থেকেই তোম তোমরা দুটো কমন পেয়ে যাবে তো এই প্রশ্নগুলো থেকেই তোমরা কিন্তু দুটো খুব সহজেই কমন পাবে তো এরপরে আমরা এইভাবেই ব্যাকরণের পাট টু পাট আলোচনা করে যাব দেখো শব্দরূপ তাহলে নদী নদী আছে নদীর যে দ্বিতীয়ার বহুবচন গো সপ্তমীর এক বচন আত্মন সম্বোধন এক বচন ফল চতুর্থীর এক বচন অস্মদ চতুর্থীর এক বচন বধূ ঠিক আছে বধূ হচ্ছে দেখো এখানে আমাদের অবশ্যই এটা ষষ্ঠীর বহু বচন একটু পেন্টিং মিস্টেক আছে তোমরা দেখে নেবে ঠিক আছে এটা ষষ্ঠীর বহু বচন আর মনি হচ্ছে তৃতীয়ার এক বচন এই যে কোনটা বহু বচন কোনটা এক বচন নদী কি মনি কি এইসব যে তোমাদেরকে পড়তে হবে তো এইগুলো সম্বন্ধে তোমাদের যদি কোনো কৌতূহল থাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখো আমি কিন্তু তার উত্তর তোমাদেরকে অবশ্যই দেব তো দেখি পরেরটা দেখো পরে কি আছে ধাতুরূপ তো অস লট প্রথম পুরুষ বহু বচন ভুল লিট উত্তম পুরুষ এক বচন লিট উত্তম পুরুষ এক বচন সেব লট মধ্যম পুরুষ এক বচন তো আমি দেখো এই যে কটা দিয়েছি এই কটা তো তোমাদের মধ্যে নয় এগুলো প্রচুর হয় আর এগুলো তোমাদের কি তিতসন্তী শীতস্থ বস মস এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে না তো কিন্তু তোমরা লিখতেই পারবে না তো দেখি পরেরটা দেখো পরিনিশ্চিত নিশ্চিত রূপ কী অস যোগ সত্যি শ্রীযোগ ক্যফ যোগ যোগ আ দৃশ যোগ তব্য আর সহযোগ তুমন এই যে পরিনিষ্ঠিত রূপ তার মানে আমি তোমাদেরকে পুরো একটা সঠিক ধারণা বিষয়টার সম্বন্ধে একটা সঠিক জ্ঞান খুব সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে পুরো সিলেবাসটাকে কভার করছি আমি টাইম তোমরা দেখবে উনিশ মিনিট থেকে কুড়ি মিনিট তো কুড়ি মিনিটের মধ্যে এটা সম্ভবই নয় তো আমি তাও চেষ্টা করছি এবার দেখো তারপরে বাক্য রচনা করতে হবে নিকশা সহ সনৈ সর্বত্র অত্র সমীপ গুলো দিচ্ছি না এখান থেকে দুটো প্রশ্ন তোমরা কমন পাবেই আর আগে যেগুলো বললাম ধাতুরূপ শব্দরূপ এগুলো প্রত্যয় এগুলো একটু জটিল ঠিক আছে এগুলো তোমরা যারা সেইভাবে পড়াশোনা করনি তারা তোমরা একটু তিনটে সালের সতেরো আঠেরো উনিশ এই তিনটে সাল তোমরা দেখে যেও ঠিক আছে তাহলে দেখবে তোমরা একটা দুটো করে কমন পেয়ে যাবে তার পরেরটা দেখো কি আছে কারক ও বিভক্তি সরপাত বিভেতি বালক সরপাতের নিচে দাগ রাজা সমং বিনা কিমপি নসিদ্ধতে সিদ্ধতে ও মধ্যকম রোচতে দশরথ ইতি রাজা আসিত কবি সু কালিদাস শ্রেষ্ঠ এই যে প্রশ্নগুলো আছে না এইখান থেকেই তোমরা দুটো কমন পাবে এবং যখন তোমরা কমন পাবে তখন তোমরা আমাকে কমেন্টে লিখবে যে হ্যাঁ তোমরা কমন পেলে কি পেলে না আমি হানড্রেড পারসেন্ট তোমাদেরকে দিচ্ছি এখান থেকেই দেবে ঘুরিয়ে প্রশ্ন দেবে কিন্তু এগুলোই দেবে তো দেখো এখানে কি আছে সরপাত আছে খণ্ডত্ব এই খণ্ডত্ব যেখানে থাকবে সেখানে অপাদান হবে তোমাদের পরীক্ষায় দেখবে এই খণ্ডত্ব দিয়ে দেখবে সরপাত ভয়াত ঠিক আছে তো এরকম বিভিন্ন আছে বৃক্ষাত পত্রং পদ্ধতি এরকম খণ্ডত্ব শেষে থাকবে তো তোমরা বুঝিয়ে যাবে সেটা হচ্ছে অপাদানে পঞ্চমী দেখো রাসা প্রাসাদাত খণ্ডত্ব অপাদানে পঞ্চমী বিনা অব্যয় প্রথমা বালকায় দশরা তিথি আর কবিশু এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদেরকে দেবে আর ঠিক এইভাবেই তোমরা লিখে এসো পরেরটা দেখো বোধ পরীক্ষণ এই বোধ পরীক্ষণ লেখাটা হচ্ছে খুব জটিল জিনিস কিন্তু এই বোধ পরীক্ষণ তোমাদেরকে আমি একটু বোঝার চেষ্টা করবো প্রথমে একটা গল্প থাকবে সেই গল্পগুলো থেকে তারপর প্রশ্ন উত্তর লিখতে হবে দেখো মাধব নামে এক ব্রাহ্মণ উজ্জয়নীতে ছিলেন তার ব্রাহ্মণী একটি সন্তানের জন্ম দিল সে তার সন্তানটিকে ব্রাহ্মণের কাছে রেখে স্নানে গেল এটা হচ্ছে অর্ধেক অংশ পরের অর্ধেক অংশ পরের স্লাইডে আছে তো আমি সেটাকেও তোমাদেরকে বলবো তারপর কিভাবে উত্তর করতে হয় সেটাও তোমরা বুঝতে পারবে তো এই যে জিনিসগুলো আছে এরকমভাবেই গল্প তোমাদের থাকে এবং তার জন্য কিছু কিছু উত্তর থাকে দেখো রাজার পার্বণ শ্রাদ্ধেয় দান গ্রহণের জন্য ব্রাহ্মণের কাছে আহ্বান এলো ব্রাহ্মণ তার দাড়ির কথা চিন্তা করে ভাবলো যদি তাড়াতাড়ি না যায় তাহলে অন্য কেউ শ্রাদেয় দান গ্রহণ করবে তো এই যে গল্পটা দেখছো রাজা ব্রাহ্মণ শ্রাদেয় দান গ্রহণের জন্য ব্রাহ্মণের কাছে আহ্বান এলো ব্রাহ্মণ দারিদ্রের কাজ তাড়াতাড়ি চিন্তা করলে এই যে লাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সংস্কৃত দেওয়া থাকে ঠিক আছে বাংলায় দেওয়া খুব কমই থাকে সংস্কৃত থেকে থাকে এবার দেখো প্রশ্ন কীভাবে থাকে উজ্জয়নীতে কী নামে ব্রাহ্মণ বাস করত কোথা থেকে আহ্বান এসেছিল দারিদ্রতার কারণে ব্রাহ্মণ কি চিন্তা করেছিল এই যে প্রশ্নগুলো দেখছো এই প্রশ্নগুলোর উত্তর কি হবে তাহলে দেখো উজ্জয়নীতে ব্রাহ্মণের নাম মাধব আমরা অবশ্যই জেনেছিলাম কোথা থেকে আহ্বান এসেছিল যে রাজার পার্বণ শ্রাদ্ধে সেখান থেকে তার কী হয়েছিল আহ্বান এসেছিলো আর দারিদ্র ব্রাহ্মণ কি চিন্তা করেছে যে তাকে তাড়াতাড়ি যেন একটা গ্রহণ করতে হয় যেন অন্য কেউ গ্রহণ না করে নেয় তো এই যে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি আমি তোমাদেরকে ঠিক এইভাবেই তোমাদেরকে ছোট ছোট উত্তর দিতে হবে ঠিক আছে তো সেগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই সংস্কৃতেই বেশি থাকে তো সেগুলো তোমাদেরকে কিন্তু একটু একটু করে লিখতে হবে ঠিক তোমরা সেগুলো কিন্তু একটু বুঝে বুঝে লিখবে দেখবে তোমরা সবাই পারবে কোনো অসুবিধা হবে না লিখতে তো এরকমভাবে আরেকবার সংস্কৃত অক্ষরে লেখা থাকে মানে সংস্কৃত হরফে ওপরে বাংলায়ও লেখা থাকে না তো তোমরা একটু পড়ার চেষ্টা করবে দেখবে বুঝে বুঝে যেগুলো থাকবে সেগুলো থেকে নিচে ঠিক সেইভাবে লাইন মিলিয়ে মিলিয়ে উত্তর করে দেবে পেরে যাবে ঠিক আছে কোনো রকম অসুবিধা হবে না আর দেখবে ওখানে সংস্কৃতি লেখা থাকে যেমন উজ্জয়িনী তো একটু অ এগুলো একটু প্র্যাকটিস করে যেও তাহলে দেখবে ওপরে দেওয়া থাকবে সেটা থেকে নিচে লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে আর কোনো রকম অসুবিধা হবে না এরপরে যেটা খুব ভয়াবহ জটিল জিনিস সেটা হচ্ছে অনুবাদ অনুবাদ তোমাদের একটা খুব ভালো জিনিস আছে কারণ তোমাদের এখানে হচ্ছে সংস্কৃত দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমাদেরকে বাংলায় কিন্তু অনুবাদ করতে হবে তো আমি কি করব তোমাদেরকে একটা অনুবাদ আমি তোমাদেরকে একটা তুলে নিচ্ছি বই থেকে যেটা দু হাজার চোদ্দো সালের প্রশ্নতে এসেছিলো সেই অনুবাদটা তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো সেই অনুবাদ হচ্ছে এটা তো সংস্কৃত লেখা থাকে ঠিক আছে সেটা আমরা লেখা এখানে বাংলায় পুরো সংস্কৃতের জন্য লিখেছি যে কৌরব পাণ্ডব যুদ্ধে যদা বীর অর্জুনও কুরুক্ষেত্র তো এইটার অনুবাদ কি হচ্ছে যে তো লাইনটা তোমরা প্রথম বুঝবে এগুলো কিন্তু সোজা সোজা দেয় এত বড় দেয় না তোমাদের খুব ছোট ছোট জিনিস থাকে যেমন দেখো দু যদি তোমরা দু হাজার পনেরো ষোলোর প্রশ্ন দেখবে তখন সেখানে দেখবে কত সোজা সোজা থাকবে এগুলো কিন্তু একটু জটিল জটিল থাকে যেমন দু তিন লাইনের জিনিসগুলো দেওয়া থাকে তো এখানে যেটা দেখো দেখা যে আমি তোমাদেরকে বাংলাটা বলে দিচ্ছি যে ঠিক এরকমভাবে থাকবে এটাকে তোমাকে বাংলা লিখতে হবে এখন দু তিন লাইনে থাকে যেমন কৌরব পাণ্ডবদের যুদ্ধ যখন বীর অর্জুন কুরুক্ষেত্র গিয়ে দেখলেন যে বীর পক্ষের সকলে তারই আত্মীয় এবং আত্মীয়দের বিরুদ্ধেই তাকে যুদ্ধ করতে হবে তখন তিনি অতিপীড়িত এবং নিরুৎসাহ হলেন রথেই যে গণ্ডির নিক্ষেপ করে তিনি যুদ্ধ করা উচিত নয় বা যুদ্ধ করব না এই রূপ মনস্থির করে বসে পড়লেন তখন অর্জুনের সারথী মানে রথ যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিলেন সেই উপদেশই হচ্ছে শ্রীমৎ ভগবতা নামে প্রসিদ্ধ তো এরকম কিছু জিনিস আছে যেগুলো রামায়ণ মহাভারত সেখান থেকে তুলে দেয় আর কিছু জিনিস আছে যে যে কোনো একজন যাচ্ছে স্কুলে সে বলছে সে পড়াশোনা করছে না বা সে পড়াশোনা করছে এরকম কিছু নীতি বাক্য দিয়ে লেখা থাকে তো তোমরা সেগুলো দেখলে বুঝতে পারবে আর এখন খুব ছোট ছোট দেয় সেগুলো একটু প্র্যাকটিস করে যাও তাহলে দেখবে তোমরা পেরে যাবে কোনোরকম অসুবিধা হবে না তো এই যে ভিডিওটা দেখলে আমি তোমাদের সঙ্গে কিন্তু পুরো একটা আলোচনা করে দিলাম ঠিক আছে একদম এমসিকিউ এসিকিউ থেকে শুরু করে বড় প্রশ্ন থেকে শুরু করে যত প্রশ্ন তোমাদের মধ্যে ছিল দেখো সমস্ত প্রশ্ন কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম তো এই যে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করলাম এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই খুব মনোযোগ সহকারে পড়তে হবে ঠিক আছে তো এইবার দেখো আমি কিন্তু ওখান থেকে বড় প্রশ্ন মিস করে এসেছিলাম তো সেই বড় প্রশ্নগুলো এবার এখন দেখব দেখো প্রথম হচ্ছে কি ব্রাহ্মণ চৌর পিসাজ কথা গল্পের বিষয়বস্তু লেখো মগধরাজের চারিত্রিক বৈশিষ্ট্য নিজের ভাষায় লেখো দশকুমার চরিত নামকরণ কতটা যুক্তিসঙ্গত আলোচনা করো তাহলে আমি তোমাদেরকে প্রত্যেকজনকে বলবো তোমরা সংস্কৃতের বিষয়বস্তুগুলো পড়ে যাও তাহলেই তোমরা কিন্তু হুবহু কমন পাবে কোনো রকম কোনো অসুবিধা হবে না তো দেখো পরের প্রশ্ন কী আছে তিনটি অবতারের বর্ণনা দাও বিরোহী যক্ষের বর্ণাদাও দাও যক্ষ কেন মেঘকে দূত হিসেবে বেছে নিয়েছিল আর এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের সাজেশান দিচ্ছি আর ঠিক পরীক্ষার আগের দিনকে আমি পরীক্ষার প্রশ্নপত্র দেখব প্যাটার্ন দেখব কোন দিকে যাচ্ছে তো তারপরে আমি তোমাদেরকে পরীক্ষার আগে বুঝিয়াবো যে কোন দিকে প্যাটার্ন ফেলবে বা কোন দিকে কিভাবে তোমাদের টাফ করছে না মডারেট করছে না ইজি করছে সেটা আমি দেখব তারপর কিন্তু তোমাদের আগের দিন একটা সাজেশান দেব সেমন হুবহু কমন থাকবে পরের প্রশ্নগুলো দেখো ভারত বিবেকম শ্রীরামকৃষ্ণর সঙ্গে নরেন্দ্রনাথের কথোপকথন আলোচনা করো ভারত বিবেকমে যে আছে অবলম্বন নরেন্দ্রনাথের চরিত্রের বর্ণনা দাও আর শ্রীরামকৃষ্ণের মানসিক ব্যাকুলতা কীরূপ ছিল তার বর্ণনা দাও এই যে প্রশ্নগুলো দেখলে তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করা হয়ে গেল বড় প্রশ্ন ছোট প্রশ্ন সমস্ত প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করা হয়ে গেল। এবার আমাদের যেটা বাদ থেকে গেল। তো সেটা কি সেটা হচ্ছে ভাব সম্প্রসারণ তো আমি তো সমস্ত প্রশ্ন আলোচনা করছি এই দেখো ভারত বিবেকম তারপরে হচ্ছে আমাদের এখন রামায়ণ মহাভারত প্রশ্ন বলবো ঠিক আছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস ঠিক আছে তো দেখো সাহিত্যের ইতিহাস থেকে কী আছে সমাজ সাহিত্যে রামায়ণের প্রভাব আলোচনা করো আর সমাজ সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো আর গল্প সাহিত্য হিতোপদেশ এই তোমরা শুধু পড়ে যেও এখানে আর্যভট্ট বরাহমির এইসব প্রশ্নগুলো আছে তোমরা অবশ্যই তোমরা খুব মনোযোগ সহকারে এগুলো পড়ো তাহলে দেখবে তোমরা পেরে যাবে আর যেটা আছে তোমাদের যেটা হচ্ছে সব থেকে প্রচণ্ড মানে একদম গুরুত্বপূর্ণ জিনিস সেইটা হচ্ছে তোমাদের সঙ্গে এখন আলোচনা করব যেটা হচ্ছে ভাব সম্প্রসারণ সেটা কিন্তু অনেকজনেই পারবে না বা বুঝতেও পারবে না এখন আমি সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব তো দেখি সেই ভাব সম্প্রসারণগুলো তো দেখো এবার দেখছি ভাব সম্প্রসারণ এই চারটে তোমাদেরকে পড়তেই হবে সত্রৈব হিতা শত্রৈব অপি হিতা বিবদন্তে পরস্পরম এটা তোমাদেরকে পড়তেই হবে তারপর হচ্ছে কি মেঘালোকে ভবতী সুখিন অপ বৃত্তি চেত কণ্ঠাশ্লেষ প্রণয়নী জনে কিং পুনর্ দূর সংস্থে এটা তোমাদেরকে পড়তে হবে আর তারপর হচ্ছে ছলয়সি বিক্রমণে বলিম অদ্ভুত বামন আর শেষে যেটা সেটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ যাঁচিয়া মগা বয়ম অধিগণে না ধমে লব্ধ কামা এই প্রশ্নটা দিয়ে কিন্তু তোমাদের বড় প্রশ্নও দিতে পারে তো এই যে চারটে দিলাম এই চারটে তোমরা খুব ভালো করে মুখস্ত করো এখান থেকে তোমরা কিন্তু একটা কমন পাবেই হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি তো আজকের ভিডিও কিন্তু আমাদের এখানেই শেষ হয়ে গেল পুরো সিলেবাস সমেত তো তোমরা অবশ্যই কমেন্টে লিখবে তোমাদের কী ভালো লাগলো কী খারাপ লাগলো তোমরা কোনটা আরও চাইছ কোনটা আমি এখানে মিস করে দিয়েছি সেই সমস্ত কিছু তোমরা কমেন্টে লিখো আমি তার উত্তর অবশ্যই তোমাদেরকে দেব আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত তোমরা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই